বিষয় হচ্ছে আপনারা জানেন এবং আপনারা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ায় প্রচারিত হচ্ছে, সেটি হচ্ছে এনবিআরের সদস্য আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে, সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত 4/6/2024 তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। এই বিষয়টি হচ্ছে দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় একজন কর্মকর্তার আসতেই পারে। 4টি বিষয় যে আগে আপনারা বলছেন তদন্ত হয়েছিল বা অনুসন্ধান হয়েছিল, সেগুলো কমিশন পর্যালোচনা করে দেখবেন। তবে এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে। নিশ্চয় যখন এই টিম কার্যক্রম গ্রহণ করবে, আপনারা জানেন তারা অনেক বিষয়, ওনার ব্যাংকের অ্যাকাউন্ট কোথায় আছে, ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি সব কিছুর লিঙ্ক ওনারা পর্যালোচনা করে দেখবেন। এই বিষয়টি এখনও কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, সিদ্ধান্ত গ্রহণ করা হলে আমরা আশা করি আপনাদের জানিয়ে দিই। দয়া করে অপেক্ষা করুন, দুর্নীতি দমন কমিশন কীভাবে কাজ করছেন আপনারা সবসময় দেখছেন, আশা করি একটু মনে হয় অপেক্ষা করলে, এবং আমরা আইন ও বিধির বাইরে কোনো কিছু করার আমাদের স্কোপ নেই। সুতরাং আমার মনে হয় আশা করি যে আপনারা এই বিষয়গুলি লক্ষ্য করবেন যে দুদক তাদের আইন ও বিধির বাইরে কোথাও চলে গেল কিনা।